দাঁত প্রতিস্থাপন প্রযুক্তির অগ্রগতি এবং এই শিল্পকে সমৃদ্ধ করতে বাংলাদেশে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়ার চিকিৎসা সেবা। শুক্রবার সকালে কোরীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, ঢাকা ডেন্টাল কলেজের সহায়তায় তার দেশের প্রযুক্তির মাধ্যমে অস্টাম ইমপ্লান্ট দন্ত প্রতিস্থাপন সেবাদানের মাধ্যমে বাংলাদেশের দন্ত চিকিৎসা সেবাকে আধুনিকীকরণের উদ্যোগ নিয়েছে। দাঁত প্রতিস্থাপন ব্যবস্থার আধুনিকায়ন সহ শিক্ষা কার্যক্রমকে উৎসাহ যোগাতে বিশ্বব্যাপী দন্ত চিকিৎসকদের সাথে তথ্য আদান প্রদানের মাধ্যম হিসেবে কাজ করবে তারা। অনুষ্ঠানে ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ডক্টর হুমায়ুন কবির সহ দেশের স্বনামধন্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন। এখন বিকাশ সেবায় পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।